আমার দাবি, আমার দায়ের করা মামলা পুনর্জীবিত করে হারুনকে বিচারের আওতায় আনা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ শুধু আমা কেন, বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছে, পঙ্গু করে দিয়েছে সে এই তার টিভি অফিসে। তার প্রতিক্রিয়া আপনি দেখেছেন, 6 জন সমন্বয়কে সে কিভাবে অত্যাচার অবিচার করে। আমার দলের কোন নেতা কর্মী ধ্বংসযজ্ঞে কোনোদিনও ছিল না, অতীতও ছিল না, এখনো নাই। এটাই একটা আওয়ামী লীগের একটা, আমার ব্যক্তিগত মত, আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী আজকে এগুলা করেছে আমাদের নামে চাপাবার জন্য। আমার প্রতিক্রিয়া, আমি তো জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তুতি এবং শুরুটা দেখে এসেছি। আপনি জানেন আমি চিকিৎসার জন্য আমেরিকা প্রতি জুলাই মাসে আসতে হয়। 2011 সালে জাতীয় সংসদের সামনে তখনকার এডিসি হারুন অতর্কিত হামলা চালিয়ে নির্মম অত্যাচার করার কারণে আমার পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যায়। সে কারণে 2011 থেকে এই পর্যন্ত প্রতি বছরে জুলাই মাসে এসে আমার লিগামেন্ট চেঞ্জ করতে হয়। সে কারণে আমি জুলাই মাসেই নিউ ইয়র্ক শহরে এসেছিলাম ব্রুকডেল হাসপাতালে চিকিৎসার জন্য। তখনই আমি দেখতে পেলাম এখানকার স্থানীয় পত্রিকায় যে বিএনপি অফিস তল্লাশির নামে আমার নামে একটি মামলা দায়ের করা হয়েছে ডিবি কর্তৃপক্ষ। সেজন্য আমি দুঃখ পাই না, কারণ রাজনৈতিক 16 বছরের বহু মামলার আসামি, বহু মামলা বিচারাধীন, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য সরকারও শুনে নাই, কেউই শুনে নাই। বিচার বিভাগের কাছে আমরা তাকিয়ে আছি, অনেককেই আমাদের বিনা কারণে শাস্তি দেওয়া হয়েছে বিএনপি নেতা কর্মীদের। তা ওইদিকে আমি এখন যাব না। আপনি আমার প্রতিক্রিয়া শুনতে চেয়েছেন, আমি ইতিমধ্যে দুজন বিজ্ঞ লোকের প্রতিক্রিয়াও শুনেছি। দেখুন, 5ই অগাস্ট বাংলাদেশে যে বিপ্লব হলো, বাংলাদেশে যে ঘটনা প্রবাহ জন্ম দিল ছাত্ররা, সেই ছাত্রদের গুলি করে নির্মম ভাবে যারা হত্যা করেছে তারা কিভাবে বিদায় নিয়েছে, সেটা আপনি, আপনার সহযোগীরা, সারা পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে। আমিও আপনার সাথে জি, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার তো কোনো কল এসেছে। আপনার হ্যাঁ কেড়ে দিচ্ছি, আমি আপনার এই পেজটা, এই অনুষ্ঠানটা আমি দেখি, দেখে নিয়ে আপনি অনেক কাজ। আপনি আবার কল এসেছে, হয়তো আপনি মিউট হয়ে গেছেন, এখনো মিউট হয়ে আছেন। জি, এখন ঠিক আছে। হ্যাঁ, শুনছিলাম বলছিলেন। বাংলাদেশে গতকালকের পরিস্থিতির আলোকে আমার নেতা তারেক রহমান, যাকে একটা অসত্য মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে রেখেছে, বাংলাদেশে তার রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছে যারা, তারাই করুণ বিদায় নিয়েছে গতকাল 5ই অগাস্ট। যে আবার বাংলাদেশের মানুষ যে কোনো অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি সাহস আল্লাহ পাক দিয়েছে। 52'র ভাষা আন্দোলন আপনি দেখছেন কিনা, দেখেন নাই, ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম। আপনি 62 শিক্ষা কমিশনে, আমি ক্লাস 8-এর ছাত্র, আমি দেখেছি সেদিন আমার নেতারা কিভাবে আন্দোলন করেছে। 69-এর গণ আন্দোলনে দেখেছি, এবং 70-এর লিগাল ফ্রেমের নির্বাচনে দেখেছি, ফাতেমা জিন্নার ইলেকশনও দেখেছি, এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। সে কারণে বাংলাদেশে আমি 90 সালের সেই গণ অভ্যুত্থান দেখার সৌভাগ্য হয়েছে। আর 2006 সালে কিভাবে যিনি বিদায় নিলেন 5ই অগাস্ট, তিনি কিভাবে ক্ষমতায় নিয়েছেন, আপনার মতো একজন বিজ্ঞ, আপনার অনুসারী যারা তারাও বিজ্ঞ, যারা আপনার অনুষ্ঠানটি দেখছেন তারাও বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, বাংলাভাষী মানুষ, তারা বুঝতে পেরেছেন কি ষড়যন্ত্র করেছে দিন 2006 সালে আমাদের ক্ষমতা আমাদেরকে বাধ্য করেছে, সেখানে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে, যেখানে অত্যাচার অবিচার করে নিজেরাই ইসলামী বইগুলোতে আগুন ধরিয়ে দিয়ে নিজেরাই
আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার অবিচার করে বিশ্ববাসীকে দেখিয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল, এই বিএনপি ক্ষমতা থাকার কোনো সুযোগ নাই। সেই ষড়যন্ত্র করে সেই 111 এনে সেই মইনুল আহমদ ফখরুদ্দিন আহমদের সাথে ষড়যন্ত্র বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করেছে। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, যিনি এখন কারাগারে একটা অসত্য মামলায়, মানহওয়াত মামলায়, মিথ্যা মামলায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যাকে আজকে জেলে রাখা হয়েছে, সেই মহিলা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করতে চেয়েছিলেন বাংলাদেশে সেই সামরিক শাসন এবং জরুরি আইন যাতে চলে যায় সেই জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই নির্বাচনও কিভাবে ষড়যন্ত্র করে আপনি দেখেছেন বিএনপি কে পরাজিত করেছে, কয়েকটি আসন দেশ, তবুও দেখুন বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাসী দল, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 2 বারের বিরোধী দলের নেত্রী, যিনি এরশাদ বিরোধী আন্দোলন করে আপোষী নেতৃত্ব উপাধি পেয়েছেন, সে নেত্রী সেদিন কয়েকজন এমপি নিয়ে সংসদে গিয়ে সেদিন দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছে, সেদিনও তারা সে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করেছে। এবং আমি সিপিবি এর দায়িত্ব পালন করে আমাকে 1 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেয় নাই, বরঞ্চ হারুনের মতো বিপ্লবের মতো লোক দিয়ে সে ছাত্রলীগের ক্যাডার যারা ছিল তারা আমার পর আমার সহকর্মীদের অত্যাচার করছে। তাই সাগর, আপনার শ্রোতাদের জন্য এটাই বলতে হয়, আপনি দেখেছেন তখন আমার এই আমারকে যেভাবে অত্যাচার অবিচার করেছে, তার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে মামলা করার পর সে মামলা তদন্ত করে বাতিল করে দিয়েছে, কিন্তু পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে যে মামলা করেছে সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়, এখনো আমাকে সে কোর্টে যেতে হয়। এই কথাগুলো এই জন্য বলেছি যে বিগত এই গতকাল কারণে আরেকটু শুনতে চাই, মানে সেই হারুনের সাম্প্রতিককালে যে ভূমিকা দেখেছেন আপনি এবং তার মোটামুটি এখন ধরতে গেলে অবসান হয়েছে, এই আপনার প্রতি যে আচরণ করেছে তার প্রেক্ষিতে এখন বর্তমানে হারুনের প্রতি আপনার প্রতিক্রিয়া কি বা আপনি বিব্রত? সাগর ভাই, আপনি একজন আবার আপনি মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। হুম যে হারুন পৃথিবী দেখেছে আমাকে সেই যে আপনি মিউট হয়ে আছেন, মিউট হয়ে আছেন, আপনি মিউট হয়ে আছেন, আপনি কল এসছে মনে হয়, আপনি মিউট হয়ে আছেন। জি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, এখনো আপনি মিউট হয়ে আছেন। আপনার হয়তো কল এসেছিল, সামথিং কিছু। হ্যাঁ, এখন ঠিক আছে, বলুন। আপনি হ্যাঁ, দেখেছেন 16 বছরে সে কোথাও এসেছিল, কোথাও নাই, এবং না, আপনাকে আপনাকে কম শুনতে পাচ্ছি। সময়ের বাইরে ছিল ঢাকা। আবার আবার কল এসছে, আবার কল এসছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ভাতের হোটেল তৈরি শেষের করেছে, দিকে 2 মিনিট শুনিনি, জেনারেল আব্দুল ফারুক শেষের দিকে 2 মিনিট অনেক কথা বলেছে কিন্তু শুনিনি, মিউট হয়েছিলেন। একটু যদি আবার বলেন যে হারুনের অবসানের পর আপনার প্রতিক্রিয়া শুনতে চেয়েছিলাম, সে জায়গা থেকে একটু বলেন দয়া করে। হ্যাঁ, আপনি হারুনের অপসারণ বড় কথা, না, অবসান অবসানের কথা হারুনকে বলেছেন। যে সরকার এখন গঠিত হবে, যে আনুষ্ঠানিক সরকার শপথ নেবে, আমার দাবি আমার দায়ের করা মামলা পুনরুজ্জীবিত করে হারুনকে বিচারের আওতায় আনা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ শুধু আমাকে নয়, বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছে, পঙ্গু করে দিয়েছে সে এই তার ডিবি অফিসে। তার প্রতিক্রিয়া আপনি দেখেছেন 6 জন সমন্বয়কে সে কিভাবে অত্যাচার অবিচার করেছে, বিএনপি অফিস তল্লাশি নামে অস্ত্র নিয়ে গেছে, সে বোমা নিয়ে গেছে সে। সেই কারণে আমি এই যে সরকার হবে, আবারও আপনার, জি জি বিচার করা উচিত। একটা জিনিস সাইফুল সাগর ভাই আপনাকে মনে করে দিতে চাই, আমি আজকে দেশে চলে যাব, দোয়া করবেন দেশের জন্য। আমার নেতা তারেক রহমান একটু আগে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। যে লোককে বিনা কারণে সাজা দিয়ে বিদেশের মাটিতে রেখেছে, যে সরকার ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলেছে, সবাই বলে চৌধুরী আলমকে গুম করেছে, হাজারো মায়ের সন্তান বুক খালি করে গুম করেছে, সেই সরকার যে আজকে বিদায় নেওয়ার পরও যে প্রতিহিংসা প্রতিরোধ প্রতিশোধে নেবার যে অঙ্গীকার আমরা করেছিলাম, আমার নেতা তারেক রহমানের বক্তব্যের পর সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মী তাকে অনুসরণ করে স্তব্ধ হয়ে রয়েছে। দেখি কি করে এই সরকার, আমরা চাইব যে এই সরকার
বাংলাদেশে 16 বছর অনৈতিক ভাবে বিনা ভোটে, দিনের ভোটে রাতে করে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে যারা ক্ষমতা পরিচালিত করেছে, তাদের অধীনস্থ যে সকল পুলিশ কর্মকর্তা পুরো ক্র্যাশ অন্যায়ভাবে সরকারকে সহযোগিতা করেছে, আমি ক্ষুদ্র বিএনপির একজন সমর্থক হিসাবে দাবি করব সরকারের কাছে নির্বাচন আগে এদেরকে আইনের আওতায় আনা হোক। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, ধৈর্যই পরম ধর্ম। এই 16 বছর ধৈর্য ধরার কারণে আজকে এই সরকারের এমন পতন ঘটেছে, যে পতন শ্রীলঙ্কার চেয়েও অত্যন্ত খারাপ, শ্রীলঙ্কার চেয়েও ভয়ঙ্কর। তাই আমি একজন রাজনীতিক কর্মী মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই অনুষ্ঠানে শ্রোতা দর্শককে বলতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের সংবিধান মানি, যেহেতু আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এদেশের স্বাধীনতা যোদ্ধা তৈরি করেছেন, নিজে যুদ্ধ করেছেন, নিজের আওতায় যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। প্রশ্ন, যারা বড় বড় কথা বলেছে, কোথায় তারা, কোথায় আছেন তারা, কোথায় আবদুল কাদের, কোথায় ল মিনিস্টার, কোথায় রাপত সাহেব, কোথায় আজকে হানিফ সাহেব, এদের প্রশ্ন আজকে আমাদের থাকবে এই সরকারের কাছে। যে সরকারি ঘটক হোক না কেন, আমার নেতা বলেছে আমরা দেখি, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলগী, মির্জা আব্বাস ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া, তাদের কথা সরকার মানে সেনাবাহিনী প্রধানের সাথে বলেছে, আমি এখানে থেকে যতটুকু জানতে পেরেছি, দেখতে পেরেছি আপনাদের মাধ্যমে। সে কারণে আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী 16 বছরে না খেয়ে পানিতে, অর্ধেক পানিতে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন, জঙ্গলে কবরস্থানে যারা রাত কাটিয়েছেন, যারা বৃহস্পতিবার সকালে কোর্টে গিয়ে রোববার বিকাল পর্যন্ত কোর্টে দিন কাটিয়েছেন, তারা আজকে সত্যি, তারেক রহমান আমার নেতার কথা শুনে সত্যি তারা আজকে বাংলাদেশের সকলের প্রতি সহানুভূতি হয়ে আজকে কাজ করে যাবেন, এটাই আমি আশা করি। এবং সারা বাংলাদেশ তো আমরা যতটুকু শুনেছি যে বিভিন্ন এলাকাতে অনেক মারধর চলছে এবং বা থানায় হামলা চলছে, কিছু কিছু সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চলছে, তাদের তারা কারা এবং তাদের প্রতি আপনার কি বার্তা? আমার আমার নেতা তারেক রহমান বলেছে, শান্ত থাকো, শান্তর পর শুনেন একটা অনুভূতি, মানুষের মধ্যে যে 16 বছর অত্যাচার অবিচার, একটা মুদি দোকান পর্যন্ত রেয়া পায় নাই আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি থেকে। আজকে ত্রাসের রাজত্ব যারা কায়েম করেছে, দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার দল আওয়ামী লীগ এটা করেছে বলে আমি প্রতীয়মান হয়। আমার দলের কোন নেতা কর্মী ধ্বংসযজ্ঞে কোনোদিনও ছিল না, অতীতও ছিল না, এখনো নাই। এটাই একটা আওয়ামী লীগের একটা, আমার ব্যক্তিগত মত, আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী আজকে এগুলা করেছে আমাদের নামে চাপাবার জন্য। কিন্তু মানে আপনাদের লোকজন তো এটাকে রক্ষা করতে পারেন, সেই নির্দেশনা আপনারা দিয়েছেন কিনা? আপনি সেনাবাহিনী প্রধান বক্তব্য দেওয়ার পর আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে, আমরা যথাসাধ্য মানুষের ক্ষোভকে নিরসন করার চেষ্টা করে যাচ্ছে আমার নেতা কর্মীরা, বিশেষ করে আমার নির্বাচন এলাকায় দুঃশব্দ এখনো হয়নি। আমরা মনে করি যে আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আমরা কাজ করে যাব।